স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার আমাদের জ্যোতি বৈরাগী নড়াইল থেকে একজন মানুষ আছেন, যিনি আমাদের কিন্তু প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট করেন। তিনি লিখছেন, স্যার গাভি গরু হিটে আসলে কি গাভি গরুর স্বাভাবিক তাপের চেয়ে বেশি তাপমাত্রা হয়? স্যার আবারও বলি প্রশ্নটা, আচ্ছা গাভি গরু হিটে আসলে কি গাভি গরুর স্বাভাবিক তাপের চেয়ে বেশি তাপমাত্রা হয়? উত্তরটা বলেন। এটা তো তার স্বাভাবিকভাবে যখন একটা গরু হিটে আসে, কিছু কিছু গরু আছে চঞ্চল হয়ে যায়, লাফালাফি করে, তখন স্বাভাবিকভাবে আপনি যখন হাঁটবেন তখন আপনি বডি গরম হয়ে যাবে, এক্সারসাইজ করবেন বডি গরম হয়, গরু তো হয় সামান্য হয়। এটা এই এই হিট তাপমাত্রার তারতম্যে তাতে কোনো কিছু যায় আসে না। গরুর খাদ্য খাদ্য খাওয়া বা অন্য অন্য সাথে কিছু যায় আসে না, এটা সিম্পল বিষয়, সামান্য একটু হতেই পারে। গরু যখন হিটে আসে তার বডির টেম্পারেচার একটু বাড়বে, কিন্তু এটা তার ফিজিওলজির সঙ্গে বা তার বডি স্ট্রাকচারের সঙ্গে বা এনভায়রনমেন্টের সঙ্গে কিছু যায় আসে না। এটা হইলেও স্বাভাবিক, যদি গরু বেশি উত্তেজনা হয় স্বাভাবিকভাবে তার তাপমাত্রা কিছু বেড়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না কোনো সমস্যা নেই। আর হইলে কিছু হইলে কি, এটা তো এটা খামারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আসলে। একটু হতে পারে, হয়তো 102 নর্মাল আছে বা 101 আছে, না এক নাহলে 0.5 বাড়লো না 1 বাড়লো, তাতে তো কিছু যায় আসে না। আমার হয়তো খামারি বা প্রোডাকশনের জন্য বা গরু লালন পালন করার জন্য কোনো সমস্যা না। মানে স্যার অনেক সময় আছে না, গরুর যখন হিটে আসে তখন তো গরু লাফালাফি করে, একটু তো হবে, গরু যখন মুভমেন্ট করবে তার তাপমাত্রা বেড়ে যাবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তাতে খামারির জন্য বা গরু লালন পালনের জন্য বা গরু দুধের জন্য কোনো সমস্যা নেই। অনেক সময় আছে না যে মানুষ একটু গরুর গায়ে ইটা দেখে বারবার গোসল টোসল করায়, এটা হ্যাঁ, কোনো ক্ষতি হয় কিনা? না না ক্ষতি হয় না। কারণ এদিকে আসছে সে হিটে অন্য জিনিস, আমরা তো তাকে যদি এখন তো জ্বর মনে করা হয়। আপনার এখন তো মানুষ বাড়িতেই ডাকে, যেহেতু পর্যাপ্ত পরিমাণ FA ফিল্ডে আছে। কিন্তু এক সময় আমি দেখছি যখন ভেটেরিনারি সার্জন ছিলাম, প্রচুর গরু আপনার হসপিটালে নিয়ে আসতো, তখন যদি কেউ ভালো ডক্টর হয়ে থাকে বা ভালো FAI হয়ে থাকে, AI টেকনিশিয়ান হয়ে থাকে, তখন আমরা বলতাম কি ভাই আপনার গরুটাকে আগে 10 মিনিট গোসল করান, গোসল করানোর পরে আপনি ইনসেমিনেশন করেন। তাহলে গোটা ভালো হতো। ডেফিনেটলি হ্যাঁ, এবং ইনসেমিনেশন করার পরেও আপনি আধা ঘন্টা পরে আপনি গরুটা নিয়ে যান। ও ইনসেমিনেশন করার পরে কিন্তু গরু হাঁটা চলা করা যাবে না, আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে নিয়ে যান, ইট ইস দ্য মানে রাইট ওয়ে, হ্যাঁ, টু কনসিভ দ্য অ্যানিমেল। আচ্ছা আমরা দেখতাম যে যখন সার দিয়ে পাল দিয়ে হতো তখন ওই যে গরুর মানে জাম পড়ার পরে যে সবাই গরু পিঠে তাবা তাবি করতো, আবার লাঠি দিয়ে পিটাইতো গরু গাভীর পিঠে, এই বিষয়টা এই ধরনের কোনো রেকর্ড নাই। এটা তো মানুষের মেন্টাল, এটা নিজেরাই তৈরি করছে মেন্টাল সাপোর্ট, অনেকে গরুকে ঝুলায় রাখে। আমি বলবো কিছু মনে করেন না ভাই, খুব সিম্পল উদাহরণ, গরুকে যদি গাদ দিয়ে উঠতে উলারে দেন তাহলে মানুষকে কী করে রাখবেন? সিম্পল এই বোঝেন, তাহলে এটা আননেসারি, এটাতে কোনো মানে অ্যাডভান্স কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় না বলে আমি মনে করি, আমরা মনে করি। তাহলে মানে পিঠে থাবা তবে এগুলো এগুলো কিছু না, এগুলো সম্পূর্ণ অনেকে লেজে ধরে ওটা অনেক করে, এগুলো নাথিং, আর কিছু মনে করেন এটা। তা জ্যোতি বৈরাগী নড়াইল থেকে আপনি মনে আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন এবং যারা আপনারা খামারি ভাই আছেন, সকল খামারি ভাইদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা মেহেদি স্যারকে নিয়ে কিন্তু আপনারা কোশ্চেন করবেন, কমেন্ট করবেন, এইসব সুন্দর সুন্দর কমেন্টগুলো নিয়ে আমাদের মেহেদি স্যার কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।